পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। বৈধ নথিপত্র থাকার পরও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বসতে পারলেন না কয়েকজন চাকরি প্রত্যাশী যুবক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শিলচর রেল স্টেশন স্থিত শহীদ বেদিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন। বিদ্যুতের সংস্পর্শে খুঁটি থেকে পড়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। বদরপুর ও করিমগঞ্জের জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা জানালো আফসা। উত্তর ত্রিপুরার ধর্মনগরের সারম্পুরে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাছাড় কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলের ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে জেলা উপায়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান এআইডিএসর। মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিরোনিয়া প্রেসক্লাবের উদ্যোগে র্যালি এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। অফিস চলাকালীন পঞ্চায়েত অফিস থেকে দামি আগরগাছ চুরি, ঘটনা ধামাচাপা দিতে ময়দানের শাসক দলের নেতারা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। বুধবার শালগঙ্গায় সিদ্ধ সাধক অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীর 116তম জন্মতিথি উৎসব অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের ইয়ন ডিজিটাল জোন নামক অনলাইন পরীক্ষা কেন্দ্রে বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা দিতে পারলেন না কয়েকজন চাকরি প্রত্যাশী যুবক। বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা কেন্দ্রের কর্মীরা তাদের নানাভাবে হয়রানি করে পরীক্ষায় বসতে দেননি বলে অভিযোগ। এ নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বসতে পরীক্ষা কেন্দ্রে আসেন তারা। পরিচয়পত্র হিসাবে বৈধ আধার কার্ড থাকার পরও পরীক্ষা কেন্দ্রের কর্মীরা তাদেরকে নানাভাবে হয়রানি করেন বলে অভিযোগ। প্রায় 15 জন প্রার্থী পরীক্ষায় বসতে পারেনি বলে জানান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিস্তারিত জানিয়েছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এক্সাম সেন্টার এখন আইসি, হওয়ার পরে আমারে আমি টাইমের আগে আইসি, আমি মণিপুর থেকে আইসি। হওয়ার পরে ফার্স্ট শিফটের রিপোর্টিং চলে আর আমি আইয়া রিপোর্টিং দেখছি। দেখার পরে সেকেন্ড শিফটে আমার 10:15 আমার রিপোর্টিং আসলো, আমি গেছি। আমার যাওয়ার পরে আমার লাইনের মাঝে দাঁড়াইছে, তারা দাঁড়ানোর পরে আমারে কইছে তোমার আধার কার্ড দেখাও, অ্যাডমিট কার্ড দেখাও। আমি দেখাইছি আমার স্মার্ট কার্ড, আধার দেখাইছি। আমি দেখানোর পরে স্মার্ট আধার কার্ড কইছে এলাও হইতো না, তুমি ই আধার কার্ড বানাইয়ে আনো। আমি গেছি গিয়ে আমি ই আধার কার্ড বানাইয়ে আনছি। আনার পরে আমারে কইছে এটা হইছে না, আবার আনো। আবার গেছি, আবার গিয়ে আমি ই আধার কার্ড বানাইয়ে আনছি। আনার পরে তারা আমারে কইছে এখন তোমার এন্ট্রি গেট এন্ট্রি ক্লোজিং টাইম হয়ে গেছে, তুমি এক্সাম দিতে পারতে না, ও সময় আবার 20 মিনিট আছে। আমি অত রিকোয়েস্ট করছি তারারে, তারা রিকোয়েস্ট করার পরে তারা আমারে অ্যাকসেপ্ট করছে না। আমারে কইছে এখানেও আল্লাহ করিও না এক্সাম চলে, বেজান মারছি আমি। তারপরে আমারে অ্যাকসেপ্ট করছে না, করিয়া কইছে নেক্সট বছর তোমরা ট্রাই করো। এখন যখন আমি আইসি, আমি এই আধার কার্ড ওগুলো ইয়া আমি আইসি। আমার পরে এখন তার শিফট চলে রিপোর্টিং টাইম, তার রিপোর্টিং টাইমের সময় আমি আইয়া দেখছি তারা ই আধার কার্ড এলাও করছে। আর আমি এক্সাম দিবার সময় আমার এইগুলো এলাও করছে না, আমরা সেকেন্ড শিফটের সময় এটা আমরা এলাও করছে না। তারা কেটে লাগে আধার কার্ডও বেলু নাই, আমরা আধার কার্ডও তারা এলাও একদম করছে না। এখন ই আধার কার্ড বানাই আছে, আনার পরে আমার টাইম আসিল, টাইম আসিল সময় আমারে আমারে অ্যাকসেপ্ট করছে না। তারা কইছে তুমি কামিং ইয়ারসে তুমি এক্সাম দাও। আমি প্রায় এক বছর আমি প্রিপারেশন করিয়া আইছি এক্সাম দেওয়ার লাগিয়ে এখানো, তারা মানছে না আমারে, আর ই আধার কার্ড আমারে এলাও করছে না তারা। আজ মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শিলচর রেল স্টেশন স্থিত শহীদ বেদিতে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসমলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া উপস্থিত ছাত্রছাত্রী মহিলারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কমসমলের সদস্যরা গার্ড অব অনার জ্ঞাপন করেছেন। রেল স্টেশন শহীদ স্মৃতিসৌধের সামনে এই দিনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুব সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা এবং মহিলা সংগঠন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলে। বক্তারা ভাষিক আগ্রাসন বন্ধ করে বিশ্বের সকল ভাষাগোষ্ঠীর মানুষের ভাষাকে সংরক্ষণ করার আহ্বান জানান। বাংলাদেশের তৎকালীন পাকিস্তান সরকারের যে ভাষিক আগ্রাসন, তার বিরুদ্ধে প্রতিবাদে সালাম, বরকত, রফিক এরা জীবন দিয়েছেন পুলিশের গুলিতে। সেই ধারাবাহিকতায় 1961 19 মে শিলচর রেল স্টেশনে 11 শহীদ প্রাণ দিয়েছেন মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এভাবে 1986 করিমগঞ্জে সেই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে জগন্ময় এবং দিব্যেন্দু পুলিশের গুলিতে প্রাণ হারান, এবং 1991 16 মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহীদ সুদেষ্ণা সিনহাও প্রাণ হারিয়েছেন এই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এই সমস্ত অধিকারের ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে 1999 17 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো মাতৃভাষার অধিকার রক্ষার যে সংগ্রাম দিকে দিকে হয়েছে, সেই অধিকারকে রক্ষা করতে গিয়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। আমরা ছাত্র সংগঠন,
অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও, মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া এমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করার চেষ্টা করেছি। আজ বিকেলে সেই আমাদের শিলচর শহরের পানি ট্যাঙ্কি সেখানে মধুরবন্ধে এখানে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যে সভায় মাতৃভাষার অধিকার, প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার রক্ষার শপথ তার সঙ্গে গ্রহণ করা হবে। বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে খুঁটির উপর থেকে পড়ে গুরুতর আহত এক বিদ্যুৎকর্মী। আহত বিদ্যুৎকর্মী 55 বর্ষীয় তরুণ দেবর্মা বাড়ি গন্ডাছড়া এলাকায়। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুড়াইবাড়ি এলাকায়। মঙ্গলবার রাতে বৃষ্টি এবং দমকা হওয়ার কারণে চুড়াইবাড়ি এলাকায় বিদ্যুতের লাইনে ত্রুটি বিচ্যুতি দেখা দেয়। তাই বিদ্যুতের লাইন ঠিক করতে বুধবারের দিন বিকেলে চুড়াইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বিদ্যুতের লাইনে কাজ করতে হাত লাগান তরুণ দেবর্মা নামের এক বিদ্যুৎকর্মী। আর যখন বিদ্যুতে খুঁটির উপরে উঠে কাজ করছিলেন তখন আচমকা বিদ্যুতের সংস্পর্শে এসে খুঁটির উপর থেকে নিচে লুটিয়ে পড়েন দমকল কর্মীরা। ঘটনাস্থল থেকে আহত বিদ্যুৎকর্মীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন। নিয়ে এলেন আহত ব্যক্তিকে, আমরা খবর পেয়েছি এবং দেখছি সঙ্গে সঙ্গে যাতে চুড়াইবাড়ি স্কুলের পাশে মানে ইলেকট্রিক লাইনম্যান আর কি কাজ করতেছিল, শর্ট হয়েছে মনে হয় পড়ছে মনে করতে পারি, আমরা দেখছি আমরা নিয়ে আসলাম। তাই নামটা হলো তরুণ দেবর্মা, বয়স 55, বাড়ি তো গন্ডাছড়া, বর্তমানে কদমতলা হাসপাতালে আছে। বদরপুর ও করিমগঞ্জের জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করল আকসা। উল্লেখ্য, বরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে রেল, স্থল ও জলপথের সংযোগে জোরালো দাবিতে দিল্লির দরবারে যায় আকসার এক প্রতিনিধি দল। ওই সফরকালে আকসার ওই দাবির লিখিত স্মারকপত্র পেয়ে শীঘ্র প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তার 15 দিনের মধ্যেই মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বদরপুর ও করিমগঞ্জে দুটি পৃথক জলবন্দরের ভার্চুয়াল শিলান্যাস করেন। এদিন আকসার পক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ইতিবাচক পদক্ষেপে তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত এবং বঞ্চিত বরাকের নানা সমস্যা ও ন্যায় দাবিতে দিল্লির দ্বারস্থ হতেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। গত 4 ফেব্রুয়ারি দিল্লি গিয়েছিলাম, উদ্দেশ্য একটাই, বেহাল সড়কপথ এবং সেটার বিকল্প সড়কপথ এবং বিকল্প রেলপথের দাবি, সেই সঙ্গে জল, স্থল এবং রেলপথে আমরা একটা অন্য দাবি তুলেছিলাম। স্বাধীনতার পূর্বে আপনারা জানেন জলপথে আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এবং সর্বানন্দ সোনোয়াল মহাশয় কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং আয়ুষ মন্ত্রী হওয়ার পর যে বরাক উপত্যকায় যাতে জাহাজ আসতে পারে তার উদ্যোগ নিয়েছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। এবং বদরপুর ঘাট নিসর্জমিয়ে অন্তত 2 বার পরিদর্শন করেছিলেন। আমরা আমাদের যে দাবি দিয়েছিলাম স্বাধীনতার পূর্বে যেভাবে জলপথে দিয়ে পণ্য সামগ্রী আদান প্রদান হতো ঠিক সেই পর্যায়ে যাতে হয়, তাহলে বঙ্গোপসাগর থেকে গঙ্গা হয়ে তারপর যমুনা, মেঘনা এগুলো হয়ে কুশিয়ারা থেকে বরাক নদীতে আসবে। এখন ট্রান্সপোর্ট যেভাবে আসতে যে খরচ হয় তার 1/4 জলপথে লাগবে, অর্থাৎ পৃথিবীর একটা বাণিজ্যিক হাবে, বরাক উপত্যকা একটা বাণিজ্যিক হাবে পরিণত হবে এটা বলেছিলাম। আমরা যে 4টি বন্দরের কথা বলেছিলাম সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে গত 10 ফেব্রুয়ারি স্মারকলিপি দিয়ে, তার মধ্যে করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে কথা দিয়ে উনি কথা রেখেছেন। আজ 21 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মাতৃভাষা দিবস। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক বিশ্ববন্ধু সেন মাতৃভাষার জন্য যারা জীবন বলিদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়া বিস্তৃত আলোচনা করতে গিয়ে বলেন, যেভাবে নতুন প্রজন্ম এগিয়ে চলেছে তাতে বাংলা ভাষা কয়েক প্রজন্ম পরে কতটুকু অক্ষত থাকবে তা নিয়ে বলা মুশকিল। ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিন বাংলা ভাষায় দক্ষ স্থানীয় পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা
বাংলা ভাষা আর 100 বছর পরে থাকবে কিনা আমি সন্দেহ হয়। আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলি, তার চালানো মতো ইংরেজি জানি, তার চালানো হিন্দি জানি। আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না, একটা হচ্ছে কন্নড় আর একটা হচ্ছে মণিপুরি। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের পরের পরের জেনারেশন আর পরে মানে এখন যারা 1 থেকে 10 পর্যন্ত 11-12 পর্যন্ত পড়াশোনা করছে, এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবে ওদের কোন দোষ নেই, ওদের পরিবার সবার নিজেদের ছেলেমেয়েকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে গ্রহণ করে। তার খুব কষ্ট এবং বিরোধী আমি এই জন্য বললাম 14-15 বছর, কারণ আমরা কদিন আছি পৃথিবীতে, কিন্তু এই লেখাটা বক্তব্যটা আমি আবার বলছি, বাংলা ভাষা 100 বছর পরে থাকবে কিনা আমরা সন্দেহ, কারণ বাঙালিরা বিদেশে থাকে, অনেক বাঙালি বিদেশে যারা থাকে তাদের সঙ্গে পরিচয় আছে, প্রসঙ্গ আছে, যোগাযোগ আছে, আগত আসলে গ্রহণ আছে, দেখা হয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলা জানে। কাছাড় কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নকলের ঘটনা উপযুক্ত তদন্ত চেয়ে আজ AIDSO কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা উপায়ুক্তের নিকট প্রদান করা হয়। স্মারকপত্র প্রদান করে সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন, গত 19 ফেব্রুয়ারি কাছাড় কলেজের হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় 2 জন ছাত্রের নকলের ঘটনা এবং তাতে কলেজের অধ্যক্ষের সরাসরি যুক্ত থাকার অভিযোগে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। নকলের ঘটনায় যেসব তথ্য প্রকাশিত হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে তার নিকট আত্মীয়দের সিকরুমে বসিয়ে তাতে থাকা সিসিটিভি অকেচো করে ইনভিজিলেটরদের সেই কক্ষে যাওয়া থেকে বিরত রেখেছেন এবং তার ডিউটি না থাকা সত্ত্বেও কলেজে সেই সময় উপস্থিত ছিলেন। এই ঘটনা শিক্ষা বিভাগের চরম দুর্নীতিতে উন্মোচিত করেছে। এই ধরনের ঘটনা ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং অধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে উক্ত ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে বলা হয়েছে, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। AIDSO কাছাড় জেলা কমিটি উদ্বেগ প্রকাশ করছি গতকালকে কাছাড় কলেজে যে ঘটনাটি ঘটল এবং আমরা লক্ষ্য করছি যেসব তথ্য বেরিয়ে এসেছে তার দ্বারা সরাসরি অধ্যক্ষ সেই অভিযোগের অভিযুক্ত, তারপরও এখন পর্যন্ত কোনো মানে শাস্তিমূলক কোনো ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। আমাদের দাবি হলো গিয়ে যে এই অধ্যক্ষকে যে বিষয়টি ঘটেছে তার উচ্চতর তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, কারণ অধ্যক্ষ যদি সরাসরিভাবে এই ধরনের ঘটনা এই ঘটিয়ে থাকে, ছাত্রদেরকে নিজের হাতে নকল মারতে উৎসাহিত করে থাকে, তাহলে শিক্ষা জগতে আর কি থাকলো, শিক্ষা জগৎ বলতে কোনো কিছু থাকলো না। শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরছে, ওরা অনিশ্চয়তায় ভুগছে, তাহলে শিক্ষা ব্যবস্থা কী হয় দাঁড়াবে? যেখানে দেখছি আমরা ওই নকলকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ লড়ছে গ্রহণ করা হচ্ছে, কিন্তু সেই জায়গাতেই একজন অধ্যক্ষ সেই পদক্ষেপকে বুড়ি আঙুল দেখিয়ে উনি সেই নকলকে মদত করিয়ে যাচ্ছেন, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তাই আমরা ছাত্র সংগঠন AIDSO মনে করি সেই ঘটনার সঠিক তদন্ত হয়ে দোষীকে শাস্তি প্রদান করা, উনি যদি পদাধিকারীর অধ্যক্ষ হয়ে থাকেন ওনাকেও সেই দোষীর থেকে কোনোভাবেই যাতে রেহাই না দেওয়া হয় সেই দাবি, জোরালো দাবি আমরা জানাচ্ছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বেলুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক র্যালি। বুধবার বেলুনিয়া 1 নম্বর টিলা বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি ব্যাংক রোড পুরাতন মোটরস্ট্যান্ড থানা চৌমনি হয়ে BKI গ্যালারির সামনে অস্থায়ী শহীদ বেদী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ এদিনের অনুষ্ঠানে অতিথিরা। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করেন এবং ঢাকা থেকে আগত নাট্যদলের কর্মীদের এবং বাংলাদেশ সরকারকে 21 মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বাঙালি আমরা রয়েছি যারা মাতৃভাষা বাংলা ভাষায়, প্রাণের ভাষায়, মায়ের ভাষায়
আমরা কথা বলে নিজের আবেগ আমরা মানুষের কাছে তুলে ধরি। সেই অমর একুশ একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস, এই ভাষা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং এই 52-তে যারা আমাদেরকে এই অধিকার দেওয়ার জন্য নিজের বুকের সমস্ত রক্তকে উজাড় করে দিয়েছে, সে জব্বার হোক, শওকত হোক, বরকত, শফিউল, জানা অজানা লাখো লাখো বাঙালি বীর সেনানী যাদের আত্মবলিদানের ফসল আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের অফিস চত্বর থেকে মূল্যবান আগর গাছ চুরি করে বিভিন্ন অভিযোগে তুলকালাম কাণ্ড উত্তর ত্রিপুরা জেলা কদমতলা ব্লকের অধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে কদমতলার উন্নয়ন আধিকারিক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হয়ে তদন্তের সময় স্থানীয় শাসক দলীয় নেতাদের চাপে পড়ে পঞ্চায়েত সচিবকে আটক এবং পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হল কদমতলা থানা গুণধর পুলিশ। উল্লেখ্য, কদমতলা ব্লকের অধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতটি বিগত দিনে কংগ্রেসের দখলে থাকলেও বর্তমানে সেটির শাসকদের দখলে রয়েছে। রাতে স্থানীয় পঞ্চায়েতের চার দেওয়ালে ভেতরে থাকা প্রায় 2 লক্ষ টাকার আগর গাছ কৌশলে বিক্রি করতে চেয়েছিল পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা, কিন্তু ঘটনা চাউর হতে কাগজপত্রে নিলাম দেখানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে চোরাকারবারির যখন গাছগুলি কাটতে যায় তখনই ঘটে বিপত্তি। এখানে জন্মলগ্ন থাকি এ ধরনের রেকর্ড কোনোদিন ছিল না, কিন্তু আজকে হঠাৎ করিয়া 2টা আড়াইটার সময় দেখা যায় কিছু গাছ আগর গাছ নেওরা পার্টি আইয়া ঘুরাঘুরি করে পঞ্চায়েত অফিসের সামনে, সে এলাকার পাবলিকর কিছু ডাউট হয়েছে, ডাউট হওয়ার পরে তারা ফলো করছে, ফলো করে আনলে দেখা যায় এখানে পঞ্চায়েত অফিসের পিছনে 8-10টা গাছ কাটিয়ে তারা মোটামুটি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে গিয়া। সঙ্গে সঙ্গে চতুর্দিকে যোগাযোগ হয়েছে, যোগাযোগ হওয়ার পরে এখানে থানা প্রশাসন আইসে, বিডিও সাহেব আইসে, এলাকার মানুষ জড়ো হয়েছে, হইয়া দেখা যায় এখানে চুরি করে সমস্ত গাছগুলো তারা বিক্রি করেছে। আর এই পঞ্চায়েতটা হচ্ছে বিগত দিনে এটা এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল, কংগ্রেস থাকিয়া বিজেপিতে এই পঞ্চায়েতটা টার্ন করছে, বিজেপি বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতে বিজেপির অনেক কর্মকর্তা এখানে আছেন যারা আমাদেরকে সাহায্য করছেন এই গাছগুলো আটকায় নিতে, এবং অনেকেই এই পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে এই ধরনের অনেক দুর্নীতি তারা করেন, যে দুর্নীতিগুলো আজকে একদম প্রকাশ্যে ইয়ে পড়ছে। আগর গাছের পূর্বেও এখানে থেকে আরও কয়েকটা গাছ চুরি হয়েছে, কিন্তু দেখা গেছে গাছগুলি এই আজকের ঘটনার থেকেও আমাদের ধারণা হচ্ছে যে গত যে গাছগুলো চুরি হয়েছে এই গাছগুলো চুরি হয় নাই, যারাই বিক্রি করছে চুরি করিয়া। সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে বুধবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে থাকা স্থায়ী শহীদ বেদিতে মালোদান এবং পুষ্পার্ক অর্পণ করা হয়। মালোদান ও পুষ্পার্ক অর্পণের পর এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সাত্যকী দাসের পৌরোহিত্যে সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। বুধবার শালগঙ্গা শ্রী শ্রী রাধাপল্লব আশ্রমের প্রতিষ্ঠাতা সিদ্ধ সাধক অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীর 116তম জন্মতিথি উৎসব অনুষ্ঠিত হল। আজ বরা দ্বাদশী তিথিতে ব্রজরমণ গোস্বামীর গুরুদেব পরম প্রভু শ্রী শ্রী কুঞ্জবিহারী গোস্বামী এবং গুরুমাতা তথা ব্রজরমণ গোস্বামীর সহধর্মিনী সুপ্রভা গোস্বামীর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। সাথে ব্রজরমণ গোস্বামীর মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও সম্পন্ন হয়েছে রাধাপল্লব আশ্রমে। এ উপলক্ষে সকাল থেকে ছিল মঙ্গলারতি, বাল্যভোগ, দৈবিক প্রতিষ্ঠা যজ্ঞ, গীতাপাঠ, গুরু পূজা এবং উদয়স্থ কীর্তন। দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আশ্রমের পক্ষ থেকে বরেণ্য গোস্বামী জানান, ব্রজরমণ গোস্বামীর আদর্শে গঠিত ব্রজাদিত্য সেবা সংস্থা 116 জন দুস্থ লোককে এককালীন 10,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছে। এছাড়াও 116 জনকে বস্ত্র ও অন্ন দান করা হয়েছে আজ বুধবার। নমস্কার, নমস্কার। আজ অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামী, যিনি রাধাবল্লভ আশ্রম শালঙ্গার প্রতিষ্ঠাতা, ওনার 116তম আবির্ভাব তিথি, বরাহ দ্বাদশী, আপনার শুক্লপক্ষে বরাহ দ্বাদশী তিথিতে। তো আজকে সেই উপলক্ষে ওনার গুরুদেব প্রভুপাদ কুঞ্জবিহারী গোস্বামীজি এবং ওনার সহধর্মিনী গুরুমাতা ঠাকুরানী সুপ্রভা গোস্বামীর মূর্তি প্রতিষ্ঠিত হতে হয়েছে, এবং সকাল থেকে বাল্যভোগ, মঙ্গলারতি সেই ক্রমান্বয়ে চলে আসছে। এখানে বৈদিক স্তুতিযজ্ঞ বা
গীতাপাঠও হয়েছে, হয়ে এখন প্রসাদ বিতরণ চলছে, অনেক ভক্তরা এসেছেন, সমাগম হয়েছে, আর উদয়স্ত নাম সেই জন্য নাম পরিবেশন করছেন আমাদের প্রদীপ আচার্যজি, করিমগঞ্জ থেকে এসেছেন। সেই উপলক্ষে 116 জন একেবারে দুস্থ অবহেলিত যারা, ওদেরকে শনাক্ত করা হয়েছে এবং ওদের আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে, এবং আপনার সেই উপলক্ষে 116 জন দুস্থ রোগীর পাশে 10,000 টাকা করে এককালীন দান দেওয়ার চেষ্টা করা হয়েছে। করিমগঞ্জের ধরকোনা কালাচাঁদ বাড়ির ধারাবাহিক উৎসব দুই যুগ সম্পূর্ণ করে এবার 25 বর্ষে পা রেখেছে। বর্ণিল আনুষ্ঠানিকতায় 3 দিন ব্যাপী শ্রী শ্রী গীতাযজ্ঞ এবং ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। অন্যান্য বারের মতো আজ আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে ধরকোনা কালাচাঁদ বাড়ি থেকে প্রচুর সংখ্যক মহিলারা দীর্ঘ পথ পদযাত্রা করে লঙ্গাই নদীর ঘাট থেকে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে কালাচাঁদ বাড়িতে পৌঁছালে মঙ্গল ঘট স্থাপন করেন দেবদাস বৈষ্ণব বাবাজি। আজ এই গীতাযজ্ঞ এবং ভুবন মঙ্গল হরিনাম মহাসংকীর্তনের শুভ অধিবাস হয়। কাল থেকে বরাক উপত্যকা সহ বহিরাজ্যের খ্যাতনামা কীর্তনিয়ারা অংশগ্রহণ করে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন চলবে। আজ বিকাল 5টায় ভগবত গীতা পাঠ শেষে অধিবাস পালা কীর্তন শুরু হয়েছে। ধরকোনা কালাচাঁদ বাড়ির পক্ষ থেকে এই উৎসবকে মঙ্গল এবং সফলমণ্ডিত করতে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ সনাতনীদের উপস্থিতি কামনা করা হয়েছে। আগে আমাদের এই শ্রীমন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এবং এই শ্রীমন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে প্রথম এখানে অষ্টপ্রহর কীর্তন আয়োজন করা হয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর সেই দিনকে আমরা স্মরণ রেখে মাঘী পূর্ণিমাতে আমরা অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করি। এবার 24 বছর হয়ে গেছে এবং এই আগামী শনিবারে হবে আমাদের 25তম কীর্তন। এই 25 বছর পূর্ণ উপলক্ষে আমরা এবার বিশ্ব শান্তির গীতাযজ্ঞের আয়োজন করেছি। যে গীতাযজ্ঞের অধিবাস হচ্ছে আজকে। আজ আমরা গ্রামের পুরুষ মহিলা মিলে লঙ্গাই থেকে জল ভরে এনেছি এবং সেই জল দিয়ে আজকে আমরা বাবাজি শ্রী দেবদাস বৈষ্ণব বাবাজি মঙ্গলগড় স্থাপন করেছেন এবং এই ইটা দিয়ে আগামীকালকে যজ্ঞ হবে এবং এই যজ্ঞ সম্পূর্ণভাবে পর্যালোচনা করবেন আমাদের সাধারণী আকরার বৈষ্ণববাদী দেবদাস বৈষ্ণববাদী, যিনি আমাদের এই প্রতিপূর্ণ থেকে আমাদের এই কীর্তন পরিচালনা করছে আসছেন। প্রথম বছর থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর উনি কীর্তন পরিচালনা করে আসছেন এবং ওনার আশীর্বাদে এবং আমাদের সমস্ত এই এলাকাবাসী এবং আমাদের এই করিমগঞ্জে অনেক লোক আমাদের এখানে সাহায্য করে এবং আমাদের গ্রামবাসী আশেপাশ প্রত্যেক গ্রাম থেকে আমরা এখানে সাহায্য পাই। সবাই আশীর্বাদ দিয়ে সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে আমরা এই কীর্তন আয়োজন করি। এটা আজকে মানে প্রতি বছরে পূর্ণ হচ্ছে যাচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।